হ্যালো বন্ধুরা, আজকে আমি এসে গেছি অত্যন্ত দুঃখের খবর নিয়ে। কেননা আজকে আমাদের এক রাতের বৃষ্টিতে কি বন্যা হতে পারে, সেই বন্যা দেখার মতন আমার বাড়ির সামনে দেখুন কতটা জল জমে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আর দেখুন বন্ধুরা, আমি ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম জল জমেছে দেখুন। এটা এক রাতের বৃষ্টিতে মানে অবাস্তব দেখা, মানে কি বলবো, মানে এটা জাস্ট অবাস্তব। দেখুন কি অবস্থা, দেখুন চারদিকটা দেখুন, কেউ কেউ আবার মজাও নিচ্ছে, এসে শুধুই এদিক ওদিক চলে যাচ্ছে, পা ভিজাচ্ছে বারবার, দেখতেই পাচ্ছেন আপনারা তো। দেখুন কেউ কেউ তো মজা নিয়েই যাচ্ছে, দেখুন মানে খুবই মজা নিচ্ছে বলা যেতে পারে। মোদির কাছে পাঠাবো, ঠিক আছে? তো দেখুন আমার বাড়ির সামনেটা শুধু দেখুন কি অবস্থা হয়েছে। দেখুন এক রাতের বন বৃষ্টি তাতেই বন্যা, কি অবস্থা দেখুন, মানে আমার নিজেরও কেমন লাগছে। এই রাস্তাটাই তো আবার আরও জল, মানে ঘাটাল শহর, মানে কি অবস্থা ঘাটাল শহরে। এটা আমাদের ঘাটাল পৌরসভা, দেখুন 15 নম্বর ওয়ার্ড ঘাটাল পৌরসভা, কি অবস্থা দেখুন। এক রাতের বৃষ্টিতে মোটামুটি হাঁটুর উপরে জল, হাঁটুর কাছে জল, দেখুন দেখাচ্ছি আপনাকে হাঁটুর কাছে, আবার আরও এগালে তো প্রায় কোমরের কাছে জল। তো আমি যতটা যেতে পেরেছি ততটা দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখুন ঘাটাল শহরের দুর্দশা, আর 2022-এর প্রথম বন্যা, একদম প্রথম বন্যা 2022-এর, মানে এরকম বন্যা দেখা যায়নি। এটা সেই আগের বছর হয়েছিল এসডিও অফিসের বাঁধ ভেঙে, এবারে ঘাটাল শহরে এই প্রথম হলো। তো দেখুন কি অবস্থা আমাদের, আপনারা দেখুন আর কি বলবো, দেখতেই পাচ্ছেন আমাদের দুর্দশা, দুর্দশা নয় তো আর কি বলুন, পুরো অবস্থা খারাপ, অবস্থা পুরো খারাপ। দেখুন এখন হাঁটুর কাছে জল, হাঁটুর হয়ে গেছে প্রায় হাঁটু, মানে কতটা জল এখানটায়। আরও এগাতে আমি পারিনি, কিন্তু মানে এক কোমর হয়ে যাবে নাকি ওখানে? হ্যাঁ, কি অবস্থা, এক এক রাতের বৃষ্টি। হ্যাঁ, যেতে যতটা আমি পেরেছি। তো দেখুন ঘাটাল শহর কি হাল, ঘাটাল শহরে পুরো বন্যা, নদীর বাঁধ ভেঙে আগে বন্যা হতো, এখন বৃষ্টিতেই বন্যা হয়ে যাচ্ছে বন্ধুরা। এই হচ্ছে আমাদের ঘাটাল, আগে শুধু নদীর বাঁধ ভেঙেই বন্যাটা হতো, কিন্তু এখন এমনিই বন্যা।